যে গত কয়েকদিন ধরেই হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে আগরতলা শহরের যে সমস্ত বাজারগুলো আছে সেই বাজারগুলোতে হঠাৎ করেই মানুষের নিত্য প্রয়োজনীয় যে শাকসবজি হঠাৎ করে আকাশছোঁয়া মূল্য, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা আজ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এই সাধারণ মানুষকে এই যে নাবিশ্বাস উঠে গিয়েছে যে শাকসবজির যে মূল্য আকাশছোঁয়া তার হাত থেকে রক্ষা করার জন্য এবং তার মূল্যকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা সদর মহকুমা শাসকের নিকট আমরা এসেছি এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি টিমে আমাদের প্রাক্তন এনএসইউ রাজ্য সভাপতি রাকেশ দাস, যুবনেতা কৃষ্ণেন্দ্র ঘোষ, আমির হোসেন, শ্রেয়সী লস্কর, প্রিয়াঙ্কা দে থেকে শুরু করে আমরা প্রত্যেকে এখানে এসেছি। কারণ একদল অসাধু ব্যবসায়ী যারা কালো ব্যাপারি করছেন, প্রশাসনের কোনো হেলদোল নেই তাদেরকে এই কালো ব্যাপারির হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য। আমরা একটা দায়িত্বশীল যুব সংগঠন, কারণ সাধারণ মানুষ বা দিনমজুর খেটে খাওয়া যারা আজকে বাজারে গেলে দেখা যাচ্ছে আদার দাম 200 টাকা, কাঁচা লঙ্কার দাম 400 টাকা, পটল থেকে শুরু করে কাঁকরোল টমেটো সমস্ত কিছু আজ 80 টাকা 90 টাকা হয়ে গিয়েছে। এতে সাধারণ মানুষ তার যে ক্রয় করার ক্ষমতা নাগালের বাইরে চলে গিয়েছে। আমরা মনে করি যে এই যে দ্রব্যমূল্যটা বৃদ্ধি পেয়েছে তাকে রাজ্যের সদর মহকুমার শাসক যিনি আছেন ওনাকে এটাকে লাগাম টানতে হবে, তা নিয়ন্ত্রণ করতে হবে, সাধারণ মানুষ যাতে তার জীবনযাপনটা সুন্দরভাবে করতে পারে। কারণ হঠাৎ করে একটা বাজারের মধ্যে মূল্য বৃদ্ধি পেয়েছে, তার পেছনে কোনো ধরনের একটা রহস্য থাকতেই পারে। কারণ কালো ব্যাপারীরা এই জিনিস মজুদ করে তাদের কিছু মুনাফার জন্য সাধারণ মানুষকে প্রতিনিয়ত বাজারের মধ্যে হয়রানি করছে। এর হাত থেকে এই যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য মানুষ যাতে সঠিক দামে সঠিক মূল্যে ক্রয় করতে পারে, এর হাত থেকে সাধারণ নাগরিককে একটা মুক্তি দেওয়ার জন্য আজকে আমরা সদর মহকুমা শাসকের কাছে এসেছি।